কিয়ামতের ময়দানে সর্বশেষ একটা লোক জান্নাতে যাবে, সর্বশেষ একটা লোক। হাদিসে কুদসি থেকে বলছি, সর্বশেষ একটা লোক জান্নাতে যাবে, লোকটা জান্নাতে যাওয়ার জন্য ফুল সিরাত পার হতে যাবে। ফুল সিরাত পার হওয়ার জন্য লোকটার আমল খুব একটা ভালো নয়। লোকটা পার হওয়ার জন্য ফুল সিরাত অত্যন্ত সরু রাস্তা, চুলের মতো রাস্তা, অত্যন্ত ধারালো রাস্তা। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, লোকটা জান্নাতে পার হওয়ার জন্য পেটের ভর দিয়ে তিনি হামাগুড়ি দিয়ে পেটে ভর দিয়ে তিনি জান্নাতে যাওয়ার জন্য পার হবেন। যেহেতু ফুলসিরাত সবাইকে পার হতে হবে, নবী আউলিয়া সমস্ত মানুষকে ফুলসিরাত পার হতে হবে। আল্লাহ পাক একটি আয়াতে বলছেন, ওয়া ইম্মাকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের ভিতরে কেউ নাই যাকে ফুলসিরাত পার হতে হবে না। ফুলসিরাতটা হচ্ছে এ সাইডে জাহান্নাম, এ সাইডেও জাহান্নাম, তলেও জাহান্নাম, পার হতে পারলে জান্নাত, পার হতে পারলে কি। তো ওই লোকটা পেটের ভর দিয়ে সে ফুলসিরাত পার হওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু পারে না। হাদিসে বলা হচ্ছে যে একটা ছোট্ট বাচ্চা, যদি আড়াই বছরের একটা বাচ্চা হয়, দুই বছরের বাচ্চা, তার পিতা তাকে ছোট্ট একটা লাঠি নিয়ে তাড়া করছে, সে কি পালাতে পারবে বলেন? পালাতে পারবে? সামান্য একটু পালাবে, আবার তার পিতার দিকে ফিরে আসবে, আবার পালাবে নাকি বলেন? হাদিসে কুদসিতে বলা হচ্ছে সে এমনিকে দৌড় দিচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। কোন লোকটা? ওই যে শেষে জান্নাতে যে যাবে লোকটা, এমনি করে দৌড় দিচ্ছেন। আল্লাহ পাক তার কাজগুলোকে কাজগুলোকে তিনি খেয়াল করেছেন। আল্লাহ পাক একজন ফেরেশতাকে দিয়ে পাঠালেন যে তুমি ওই আমার বান্দাটাকে বলে দাও, জীবনে সে পাপ করেছে আমি জানি, জীবনে যত পাপ করেছে সে, আমি তাকে জান্নাত, তাকে ফুলসিরাত পার করে জান্নাতে দিয়ে দেব। শর্ত হলো একটা, শয়তান শর্ত কয়টা বলেন? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের দয়া শুধু পৃথিবীতে না, কিয়ামত পর্যন্ত তার দয়া শেষ নেই কোনো। সে যদি তার জীবনে যত গুণা পৃথিবীতে করেছে, সে যদি পার হওয়ার পরে বলে যে আল্লাহ আমি এই গুণা করেছি, আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। ফেরেশতা যখন তাকে বলছে যে আল্লাহ পাক তোমাকে ওয়াফার দিয়েছে, জানাচ্ছে তুমি যে পাপ করেছো, এ পাপ যদি ফুলসিরাত পার হয়ে আল্লাহকে বলো যে করেছি, স্বীকার করো, তাহলে আল্লাহ তোমাকে পার করে দেবে এখান থেকে। সে বলছে যে হ্যাঁ, আমি যদি পার হয়ে যেতে পারি, আমার জীবনের সমস্ত পাপ আমি স্বীকার করে নেব। ওপারে চলে গেলেন, যাওয়ার পরে চিন্তা করছেন যে এখন যদি বলে দিই যে আমি পাপ করেছি, তাহলে তো আল্লাহ আমাকে জান্নাত দিবে না। কি বলছে? বলছে যে আমি যদি পার হয়ে যাই, তাহলে তো আল্লাহ পাক আমাকে মাফ করবে না। ফেরেশতারা বলছে, এবার আল্লাহ পাক বলছেন ফেরেশতাদেরকে, তো তাকে বলো সে কী কী পাপ করেছে। এবার ফেরেশতাদেরকে সে বলছে যে আমি কোনো পাপই করিনি, আমি জীবনে কোনো পাপই করিনি। আল্লাহ পাক তখন বলছে, ও ফেরেশতারা তুমি তাকে বলো, তোমরা আমি তাকে একটি মাত্র শর্তে তাকে আমি এই ফুলসিরাত পার করে দিয়েছি, সে জীবনে পাপ করেছে সে স্বীকার করে না কেন? আল্লাহ পাক তখন বলেন, তুমি যদি স্বীকার না করো, তাহলে তোমার কিন্তু আমার চতুর্থে তোমার তুমি যে পাপ করেছো, আমার ফেরেশতারা রেডি আছে, প্রমাণ আছে যে তুমি পাপ করেছো। লোকটা ডান দিকে দেখছে, বাম দিকে দেখছে, দেখছে যে যারা আমার দুনিয়াতে পাপ আমি করেছি, যারা দেখেছে তাদের ভিতরে কেউ তো নাই, তা আমার পাপের কথা কে জানবে। সে বলছে যে না, আমি পাপ করিনি। কি বলছে? আমি পাপ করিনি। আল্লাহ পাক তখন তার মুখকে বন্ধ করে দিলেন, চামড়া দিয়ে কথা বলেন যে কোথায় পাপ করেছে। লোকটা হতবাক হয়ে বলছে, আল্লাহ আমি পাপ করেছি, পাপ করেছি, কিন্তু আপনি যে পাপের কথা বলছেন এগুলো ছোট্ট, কিন্তু আমি এর চাইতে বড় পাপ করেছি। আল্লাহ পাক বলেন, জীবনে যত পাপ তুমি করেছো যদি বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম আমার দিকে ফিরে আসার কারণে আমি তোমাদের তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। লোকটা বলছে, আল্লাহ আমি আমার জীবনে হাজারো গুনাহ করেছি, আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক তখন তাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিলেন। সে আল্লাহ পাক বলছেন, ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওহে বান্দা, জীবনে যারা নিজেদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছো, মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করার জন্য সর্বদা প্রস্তুত আছি।